ঢালিউড থেকে টালিউড, বলিউড থেকে হলিউড, এছাড়াও দেশ বিদেশের নানা বিনোদন ও সংস্কৃতির খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিনোদন প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমদাদুল হক। শুরুতেই ঢালিউড প্রসঙ্গ। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র, হলমুখী হয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা, চলছে নানা আলোচনা সমালোচনা। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও মাল্টিপ্লেক্সে দর্শকের উপচে পড়া ভিড়, কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোর কী অবস্থা, কেমন চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো, তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আলকাসির। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4:30। ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ 3:30 শুরু হয়েছে দিন দ্য ডে সিনেমার একটি শো। দর্শক, আমি আছি রাজধানীর গীত সঙ্গীত সিনেমা হলে। কেমন যাচ্ছে এখানে সিনেমাটি, তা জানার চেষ্টা করব সংশ্লিষ্টদের কাছ থেকে। সাথে থাকুন। কোন সিনেমা দেখতেছেন আপনি? এটা গীতেরটা। সিনেমার নাম কি? নাম বলতে পারব না। যাক, ছবি ভালোই মোটামুটি চলো। সিনেমায় যারা অভিনয় করছে তাদেরকে চিনেন? হ্যাঁ চিনি। কে তারা? কে কে? আনন্দ। আনন্দ আর ভারতের, আমরা শরীর বলতে পারব না। যাক, ছবি ভালোই মোটামুটি চলবো। কোন সিনেমার নামটা বলতে পারতেছেন না? আমি চাই যে প্রতি বছর এরকম সিনেমা আসুক অনন্ত জলিলের। আর বিগ বাজেটের সিনেমা, খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো। আফগানিস্তান, তুরস্ক, বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমান যা ঘটতেছে, যা করতেছে, সেই অনুযায়ী ছবিটা চলতেছে। আমাদের হাউজে সিট অনেক, যেমন আঙ্গুর উপেনিসি মিলে আপনার 2700 লোক আছে। কথা বলছেন না, আঙ্গুর এলে লোকজন দেশে গেছে গা, তো এর লেগে আমাদের একটু লোকজন হিসাবে কম। ৩০টা সকালে শোটা গেছিলো আপনার 14:05। আমরা তো আরও ভালো আশা করছিলাম, যেহেতু আমাদের এই জলিল সাহেব একটা ছবি বানাইছে, অনেক বিগ বাজারের ছবি, যে ছবি তো বিগ বাজারের ছবি, বাংলাদেশে প্রথম হইল, আমরা মনে হচ্ছে আর একটু ভালো যাবে আমাদের। কিন্তু আমাদের এনে ভালো না হইলো, অন্য অন্যত্ব জায়গায় ভালো যাইতেছে, সব জায়গায় তো আর ভালো যায় না। গীত সিনেমা হলে বিকেল 3:30 দিন দ্য ডে সিনেমার যে শোটি শুরু হয়েছে রিয়ালে অর্থাৎ নিচে, তার দর্শক সংখ্যা আমি দেখেছি মাত্র 8 জন। ডিসিতে অর্থাৎ ওপরে আজকে আমরা যে দর্শক সংখ্যা দেখেছি তা সর্বসাকল্যে 30 থেকে 32 জন হবে। এই হচ্ছে ঢাকার সিঙ্গেল স্ক্রিনে দিন দ্য ডের অবস্থা। এই যখন অবস্থা তখন আমরা চলে যাব আজাদ সিনেমা হলে, সেখানে চলছে পরাণ সিনেমাটি। সঙ্গে থাকুন দর্শক। ঘড়ির কাঁটায় এখন বিকেল 6:00। এই মুহূর্তে আমি আছি জনসন রোডের আজাদ সিনেমা হলে। এখানে চলছে রায়হান রাফির পরাণ সিনেমাটি। এ সিনেমাটি মাল্টিপ্লেক্সে দর্শক টানছে, টিকিটের জন্য মানুষের আগ্রহ দেখা গেছে। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে সিনেমাটি, তা জানানোর চেষ্টা করব আপনাদের। সঙ্গে থাকুন। ডিসিতে আপনি কয়টা টিকিট বিক্রি করতে পারছেন? 25টা। আর সকালে যে শোটা শুরু হয়েছিল সেটা বিক্রি করছি 9টা। তো এই 25 আর 9, এই সংখ্যাটা কি খুব কম না? আমার কাছে কম, কিন্তু আগের তুলনায় একটু বেশি। আগের যে আমাদের দর্শক ছিল তাই একেবারে নাই বলে নি, চলে 2টা 3টা 1টা 2টা এরকম টিকিট সেল হয়েছে। কিন্তু এই ছবিটাই আমরা একটু মোটামুটি দর্শক একটু দেখতে আসছি। আমাদের তো হলটা একটু এসি থাকলে আরও ভালো যাইতো, আমাদের তো এসি নাই। এসি না থাকার কারণে আমাদের সেলটা একটু খারাপ, এসি থাকলে আমাদের আরও ভালো যাইতো। এর আগে আরও ভালো গেছে, তারপরও মোটামুটি আমরা যা হইতেছে ইনশাল্লাহ ভালো। এখন খরচ তো আমার ওই হবেই, লোক এরছে কম হইলেও হবে, না হইলেও হবে, তারপরে যেটুকু আসতেছে আমাদের কিছুটাও তো ব্যাক আপ দিতেছে। হলের পরিবেশ আরও ভালো হয়েছে, মনে হয় দর্শক আরও বাড়বে। এই ছবির গল্প খুব ভালো ছিল আর সবাই খুব ভালো অভিনয় করছে। ডুবে দেখেছি, আর মনে হচ্ছে আরও দেখি। খুবই নাই, কোনো বাজে কোনো জিনিস নাই, খুব ভালো লাগছে। দর্শক যেই দেখে, একবার দেখে আবার দেখে,
ছবি ভালোই বলে। ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা অনেক আগে থেকেই, তবে আশার দিক হচ্ছে এই সিনেমাগুলোর মাধ্যমে দর্শক হলমুখী হয়েছেন। মাল্টিপ্লেক্সে দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। সিঙ্গেল স্ক্রিন তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও আজাদ সিনেমা হলে যে পরিমাণ দর্শক আসছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন হলের সংশ্লিষ্টরা। তারা বলছেন, মৌলিক গল্পের সিনেমা হলে দর্শক আরও আসবে, আর তাতে ভাগ্য বদল হবে হল সংশ্লিষ্টদের। জনসন রোডের আজাদ সিনেমা হল থেকে আলকাসির সময় সংবাদ, ঢাকা। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পরাণের প্রেমে পড়লেন বিদ্যা সিনহা বিমের স্বামী সনি পোদ্দার। স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাথে সাথেই যা নজর কেড়েছে স্ত্রী বিদ্যা সিনহা বিমের। স্বামীর পোস্ট শেয়ার করে ফেসবুকে নিজেও একটি পোস্ট করেছেন মিম। ঢালিউড সুন্দরী বিদ্যা সিনহা মিম এবারের ঈদে বড় পর্দায় পরাণ দিয়ে পরাণ জুড়িয়েছেন সবার। দর্শকের মাঝে সিনেমাটি দেখার আগে যেমন উন্মাদনা ছিল, তেমনি সিনেমা দেখে এসেও যেন রেশ থেকেই যাচ্ছে। এই উন্মাদনার মাঝেই নিজের স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের নজর কাড়লেন মিমের স্বামী সনি পোদ্দার। বিয়ের পর থেকে এই জুটি বেশ সরব সোশ্যাল মিডিয়ায়, তাদের বিভিন্ন সময়ের ছবি নিয়ে নেট নাগরিকদের মাঝেও আগ্রহ থাকে তুঙ্গে। এবার স্ত্রীর সিনেমা পরাণের জোয়ারে গা ভাসালেন সনি নিজেও। ফেসবুকে তিনি লিখেছেন, আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম সাপলুরু। বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোনো সিনেমা দেখা হয়নি আমাদের। সনি আরো বলেন, বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা পরাণ। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজনে একত্রে বসে মিমের সিনেমা দেখলাম, সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস। পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময় পরাণে আছে। বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত, তবে বিয়ের আগে পরাণ সিনেমাটা দেখলে অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম। আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোনো মিল নেই। স্বামীর এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে এই ঢালি সুন্দরী মিম লিখেছেন, থ্যাংক ইউ মাই পরাণ, তুমি আমাকে নিয়ে লিখেছ, আমি খুব অবাক হয়েছি। পরাণের সাফল্যের এই পুরো কৃতিত্ব অবশ্যই পুরো পরাণ টিমের, পরিচালক রায়হান রাফি থেকে শুরু করে আমার কোস্টার রাজ, ইয়াশ এবং বাকি সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লাইভ টেকনোলজির অতুল ভাই এবং আরাফাত ভাইকে, আর অবশ্যই ধন্যবাদ। এবার টলিউড প্রসঙ্গ। রোম্যান্টিক নির্মাতা রাজ চক্রবর্তী পরিচালিত ছবি পরিণীতা বেশ জনপ্রিয়তা পেয়েছে 2019 সালেই। এবার হিন্দি ভাষাভাষী দর্শকদের জন্য ছবিটির রিমেক করতে চলেছেন পরিচালক রাজ। কিন্তু রিমেকে শুভশ্রী থাকছেন না, তার পরিবর্তে বলিউডে চোখ পেতেছেন তিনি। কে হবে এবারের মেহুল তা জানবো এই প্রতিবেদনে। টালিগঞ্জের রোমান্টিক নির্মাতা রাজ চক্রবর্তী, তার পরিচালিত ছবি পরিণীতার মেহুল চরিত্রে ছিলেন স্বয়ং তারই অর্ধাঙ্গিনী টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার রাজের নতুন পরিণীতা হতে চলেছেন আলিয়া ভাট কিংবা কৃতি সেনন। টলিগঞ্জে ইতিমধ্যেই রাজের নতুন ছবি নিয়ে চলছে বেশ আলোচনা। শোনা যাচ্ছে শীঘ্রই বলিউড সফর শুরু করবেন এই পরিচালক। 2019 সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি পরিণীতা। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তীরা। এই ছবির গল্পই এবার সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে চলেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এ ব্যাপারে এক ওটিটি জায়েন্টের সঙ্গে এরই মধ্যে প্রাথমিক আলোচনা সেরেছেন রাজ, কিন্তু এবার আর রাজের এই পরিকল্পনার অংশ নন শুভশ্রী। হিন্দি সিনেমার দর্শকদের জন্য পরিণীতার রিমেক বানালেও সেই ছবির নায়িকা হবেন না শুভশ্রী, বরং নতুন মেহুল হিসেবে নির্মাতা রাজ চক্রবর্তী বলিউডের মুখ খুঁজছেন। জানা গেছে এই তালিকায় রাজের প্রথম পছন্দ আলিয়া ভাট কিংবা কৃতি সেনন। নায়িকার সঙ্গে প্রাথমিক কথাও বলেছেন রাজ, তবে আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ায় হয়তো এই ছবির কাজ থেকে শুরুতেই পিছিয়ে আসতে পারেন, তাই সেদিক থেকে এগিয়ে আছেন কৃতি।
যদিও এ ব্যাপারে এখনও সরাসরি কোনো ঘোষণা দেননি রাজ। আপাতত সপরিবারে জ্যামাইকাতে ছুটি কাটাতে ব্যস্ত তিনি। সুপারহিট পরিণীতার হাত ধরে রাজের নতুন ছবি কতটা রোমাঞ্চকর হয় তারই প্রতীক্ষায় রয়েছে দর্শক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। এবার বলিউড আপডেট। দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পা মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে। সম্প্রতি সিনেমাটির ঝুলিতে যুক্ত হয়েছে আরও একটি রেকর্ড। পুরো অ্যালবাম মিলিয়ে এর ভিউ হয়েছে 5 বিলিয়ন। ভারতীয় সিনেমায় আর কোনো চলচ্চিত্রের এমন অর্জন নেই। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি পুষ্পা দা রাইস মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড তৈরি করেছে। একাধিক দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও এ ছবি মুক্তি পায়। আর খুব অল্প সময়ের মধ্যেই পুষ্পা দা রাইস হিন্দি ভার্সন 100 কোটির ক্লাবে জায়গা করে নেয়। এদিকে বিশ্বজুড়ে এই ছবির ব্যবসা করে 300 কোটিরও বেশি। ছবির জনপ্রিয়তা সারা দেশের কাছে আল্লু অর্জুনকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। যদিও এর আগে থেকেও অভিনেতা বেশ জনপ্রিয় ছিলেন, তবে এবারে ভারতীয় ছবি হিসেবে নয়া রেকর্ড পুষ্পা দা রাইজের ঝুলিতে। করোনা পরবর্তী সময়ে এই সিনেমাই হলমুখী করতে পেরেছে দর্শকদের। ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এই ছবি। তাই সব মিলিয়ে ছবিটির ভিউ হয়েছে 5 বিলিয়ন, যা আর কোনো ভারতীয় ছবির ক্ষেত্রে আগে হয়নি। এছাড়া পুষ্পার সাফল্যের পর এবারে ধামাকাদার হতে চলেছে এই ছবির সিকুয়েল, অর্থাৎ পুষ্পা 2। এমনিতেই কোভিড পরবর্তী সময়ে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে দক্ষিণী ছবিগুলো, যার শুভ সূচনা হয়েছিল পুষ্পা ছবির মাধ্যমেই। বলিউডে 100 কোটির ক্লাব থেকে রাতারাতি 1000 কোটির ক্লাবের তারকা হয়ে যান আল্লু অর্জুন। শুধু তাই নয়, প্যান ইন্ডিয়া স্টার তকমা পান তিনি। এবার নাকি ঢেলে সাজানো হচ্ছে পুষ্পা 2 এর ছবিটি, যার ফলে এই ছবির বাজেটে আগের বারের তুলনায় দ্বিগুণ। পুষ্পার বাজেট ছিল 193 কোটি, এবার পুষ্পা 2 এর বাজেট হতে চলেছে 400 কোটি। শোনা যাচ্ছে এই ছবিটি 2023 সালে আসতে চলেছে বড় পর্দায়। এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, পুষ্পা দা রাইজের জন্য আল্লু পারিশ্রমিক 45 কোটি নিলেও পুষ্পা 2 এর জন্য এর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তিনি। তেলুগু সুপারস্টার পুষ্পার সিকুয়েলের জন্য পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে 100 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন একা আল্লুই। এছাড়া ছবিতে সরাসরি যুক্ত থাকছেন আল্লু এবং তেলুগু ইন্ডাস্ট্রির নামী প্রযোজক অরবিন্দ। তাজরঞ্জিকা, সময় সংবাদ। বলিউডের পুষ্পার খবর আমরা জানলাম। এবার হলিউডের চলচ্চিত্র থর, যেটি সম্পর্কে আমরা জানব। চলচ্চিত্র মুক্তির সপ্তাহ পার হতেই বিশাল অঙ্কের অর্থ তুলে নিল থর লাভ অ্যান্ড থান্ডার চলচ্চিত্রটি। $250 মিলিয়ন বাজেটের এই সিনেমা সপ্তাহ না ঘুরতেই আয় করে নিয়েছে $400 মিলিয়ন। ছবির এমন সাফল্যে আনন্দিত প্রযোজক, নির্মাতা থেকে ভক্তরাও। মার্ভেল কমিক্সের অন্যতম জনপ্রিয় চরিত্র থর, আর থর লাভ অ্যান্ড থান্ডার হল মার্কিন সুপারহিরো চলচ্চিত্র, যা মার্ভেল কমিক্সের থর চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি থর র্যাগনারুক চলচ্চিত্রের সিকুয়েল এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 29তম চলচ্চিত্র। 8 জুলাই মুক্তি পেয়েছে থরের এই নতুন কিস্তি, থর লাভ অ্যান্ড থান্ডার সিনেমাটি। সিনেমাটি প্রথম দিনে ভারতে আয় করে নিয়েছে ₹24 কোটি। এরই মধ্যে বক্স অফিসে ছবির মুক্তির এক সপ্তাহে $400 মিলিয়নেরও বেশি আয় ঘরে তুলে নিতে পেরেছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 3,500 কোটি টাকারও বেশি। ভারতীয় এক গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই সিনেমার বাজেট ছিল $250 মিলিয়ন। বক্স অফিসে সে বাজেট ছাড়িয়ে $400 মিলিয়ন অতিক্রম করেছে থর লাভ অ্যান্ড থান্ডার। সিনেমার এমন সাফল্যে আনন্দিত প্রযোজক, নির্মাতা থেকে ভক্তরাও। হলে মুক্তির 45 দিন পর সিনেমাটি ডিজনি প্লাসে প্রকাশ পাবে। থরের প্রথম সিকুয়েল মুক্তি পেয়েছিল 2011 সালে। এরপরে 2 বছর পর মুক্তি পায় তার সিকুয়েল থর দ্য ডার্ক ওয়ার্ল্ড। পরবর্তীতে 2017 সালে মুক্তি পায় থর রাগনারক। তার 5 বছর পর এলো থর লাভ অ্যান্ড থান্ডার।
সিনেমায় থর চরিত্রে দেখা গেছে হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে, গড় রূপে দেখা গেছে ক্রিশ্চিয়ান বেলকে। এটি পরিচালনা করেছে পরিচালক তাইকা ওয়াইতিতি। প্রান্তিক সরোয়ার, সময় সংবাদ, ঢাকা। বিটিএস মানেই নতুন রেকর্ড, কিন্তু এবার দলীয়ভাবে নয়, একক গান গেয়ে রেকর্ড গড়লেন এই ব্যান্ডের প্রধান নৃত্যশিল্পী এবং র্যাপার জে হোপ। প্রথম সোলো অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স দিয়ে স্পটিফাইয়ের সেরা দশ শিল্পীর তালিকায় জায়গা করে নিলেন এই র্যাপার। জং হোসোক তার স্টেজ নাম জে হোপ। দক্ষিণ কোরিয়ান র্যাপার, সঙ্গীত রচয়িতা এবং নৃত্যশিল্পীর বাইরেও তার বিশেষ পরিচয়। তিনি জনপ্রিয় বিটিএস ব্যান্ডের একজন সদস্য। শুধু সদস্য বললেও ভুল হবে, তিনি এই ব্যান্ডের প্রধান নৃত্যশিল্পী এবং র্যাপার। কিছুদিন আগেই বিটিএস থেকে ঘোষণা আসে এবার তারা সোলো অ্যালবামের দিকে মনোনিবেশ করবে। যেই কথা সেই কাজ, সে পথেই হাঁটছেন এই দলের সদস্যরা। বিটিএস র্যাপার জে হোপের প্রথম সোলো অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স শুক্রবার মুক্তি পেয়েছে এই অ্যালবামটি। এই অ্যালবামটির মাধ্যমে জে হোপ স্পটিফাইয়ের গ্লোবাল টপ টেনে প্রবেশ করা প্রথম কোরিয়ান একক শিল্পী হিসেবে রেকর্ড করেছে। এর মাধ্যমে প্রায় 18 মিলিয়ন মানুষ এই প্ল্যাটফর্মে তার গানগুলো শুনতে পারবে। অ্যালবামটি তার ডিস্কোগ্রাফি এবং গানের জন্য সঙ্গীত সমালোচকদের কাছ থেকে 4 স্টার পেয়েছে। কোরিয়াতে এর আগে কোনো শিল্পী এককভাবে এই মাইলফলক পৌঁছাতে পারেনি। জে হোপের সাথে একই তালিকায় আছেন হ্যারি স্টাইল, ড্রেক এবং আরও কয়েকজন শীর্ষ গায়ক। এর আগে 2018 সালে জে হোপের ডেবিউ মিক্সটেপ হোপ ওয়ার্ল্ড স্পটিফাই গ্লোবালে জায়গা করে নিয়েছিল। সারা বিশ্বের ডিজিটাল মিউজিক, পডকাস্ট এবং ভিডিও উপভোগ করার অন্যতম মাধ্যম স্পটিফাই। জে হোপ তার প্রথম একক অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স দিয়ে স্পটিফাইয়ের সেরা দশ শিল্পীর জায়গায় স্থান করে প্রমাণ করেছেন দলের বাইরেও তিনি একজন তারকা। ইশরাত জাহান, সময় সংবাদ। এবার ব্যতিক্রমী এক খবর জানাবো। নাম না জানা হাজারো প্রাণের বসতি সমুদ্রের তলদেশে, আর সেই বিস্ময়কর জগতের রহস্য জানতে উন্মুক্ত করে দেয়া হয়েছে সাইপ্রাসের অ্যামাথাসের প্রত্নতাত্ত্বিক মেরিন পার্ক, যেখানে শুধুমাত্র একটি সুইমিং মাস্ক পরেই যে কেউ সহস্র বছরের অগভীর সমুদ্রের বিচিত্র রূপ উপভোগ করতে পারবেন। এ যেন অন্য এক জগৎ, সমুদ্রের নিচে যেন আরেক বিস্ময়কর পৃথিবী। কচ্ছপ, মাছসহ নাম না জানা অসংখ্য সামুদ্রিক উদ্ভিদ আর প্রাণীর বাসস্থান সমুদ্রের এই তলদেশ। শুধু তাই নয়, প্রায় 2500 বছরের সাক্ষী হিসেবে জানা দিচ্ছে সাইপ্রাসের অ্যামাথাসের প্রত্নতাত্ত্বিক এই অঞ্চল। শুধুমাত্র একটি সুইমিং মাস্ক পরেই যে কেউ অগভীর সমুদ্রের বিচিত্র রূপ উপভোগ করতে পারবেন। সম্প্রতি সাইপ্রাসের লিমাসোলের কাছে সমুদ্র সৈকতে দেশটির সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক মেরিন পার্ক খুলে দেওয়া হয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর হেলেনিস্টিক সময়কালের প্রাচীন নিদর্শন দেখতে ভিড় করেন পর্যটকরা। সাইপ্রাসের পুরাতত্ত্ব বিভাগের মতে কয়েক হাজার বছর আগে প্রত্নতাত্ত্বিক যুগে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ পোতাশ্রয় ছিল। সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই অঞ্চল, যার ধ্বংসাবশেষ প্রায় 30,000 বর্গমিটার এলাকা বর্তমানে মেরিন পার্ক হিসেবে খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা স্কুবা ডাইভিং করতে চান তাদের কাছে পূর্ব ভূমধ্য সাগরের প্রাচীন পোতাশ্রয় হিসেবে পরিচিত এই প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিমাসোলের ওই সমুদ্র সৈকতে কয়েক মিটার গভীরতায় পানির নিচে সাঁতার কেটে গেলেই বন্দরের জেটি এবং বন্দরের প্রবেশদ্বার দেখতে পাওয়া যায়, আর এটি এই মেরিন পার্কের বিশেষ দিক বলে জানান সাঁতারুরা। অ্যামাথাসের প্রত্নতাত্ত্বিক এই মেরিন পার্কটির 3টি বাঁধ রয়েছে। পাথরের বাঁধগুলো প্রায় 5,000 ভারী ব্লক থেকে তৈরি করা হয়েছে, যার ভিতরের দিকে রয়েছে ঘাট আর বাইরের দিকে রয়েছে পাথরের তৈরি পুরু আবরণ। শাইলা রহমান ইমা, সময় সংবাদ। এই ছিল বিনোদন প্রতিদিনের আজকের আয়োজনে, সঙ্গে থাকুন সময়ের।